ভারতের যে অস্ত্রের সফল পরীক্ষার সময় ধস নেমে মৃত্যু হয় শতাধিক পাক সেনার, সেই সময় আসতে আর বেশি দেরি নেই, যখন পাকিস্তান ভারতকে পরমাণু হামলার হুমকি দেওয়ার আগেই হাজারবার ভাববে সেই দিন আসতে বেশ দেরি নেই যেদিন ভারতের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় নামার সাহসও দেখাতে পারবে না চীন। কারণ খুব শীঘ্রই সম্ভবত বিশ্বের প্রথম পুরোপুরি মিসাইল প্রুফ দেশ হতে চলেছে ভারত। সূত্রের খবর, একবিংশ শতাব্দীর সবথেকে উন্নত মানের মিসাইল ধ্বংসকারী অস্ত্র তৈরিতে মনোনিবেশ করেছে ভারতীয় বিজ্ঞানীরা, যাতে প্রাথমিকভাবে সাফল্য এসেছে। মিসাইল বিধ্বংসী এই অস্ত্রের নাম রাখা হয়েছে কালি। বৈজ্ঞানিক ভাষায় এই অস্ত্রের পুরো নাম কিলো অ্যাম্পিয়ার লিনিয়র ইনজেক্টর, যাকে সংক্ষেপে বলা হচ্ছে কালি। কোনো দেশ ভারতের দিকে তাক করে কোনো মিসাইল হামলা চালালে তা দেশের সীমান্তে প্রবেশের আগেই মাঝপথে ধ্বংস করে দেবে কালি। এক নয়, একাধিক মিসাইল একই সঙ্গে ধ্বংস করে দিতে সক্ষম সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই অস্ত্র। এই মিসাইল বিধ্বংসী অস্ত্রের মধ্যে রিলেটিভিস্টিক ইলেকট্রনস বিমস প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছে, যা যে কোনো মিসাইলের গতিপথকে মুহূর্তের মধ্যে ট্র্যাক করতে পারবে। মিসাইল লোকেট হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে তা ধ্বংস করে দিতে সক্ষম হবে কালি। বিজ্ঞানীরা বলেছেন, ইলেকট্রিক্যাল মাইক্রোওয়েভের মাধ্যমে মিসাইল ধ্বংস করবে কালি। প্রত্যেকটি মাইক্রোওয়েভ গিগাওয়াট সম্পূর্ণ বিদ্যুৎ বহন করবে, 1 গিগাওয়াট অর্থাৎ 1000 মিলিয়ন ওয়াট বিদ্যুৎ। শুধুমাত্র মিসাইল নয়, শত্রুপক্ষের যে কোনো ধরনের যুদ্ধবিমানকে মাঝাকাশে ধ্বংস করে দিবে কালি। কালি থেকে নির্গত মাইক্রোওয়েভ, ভারতীয় বিজ্ঞানীরা বলছে, যে কোনো লেজার অস্ত্র থেকে বেশি ক্ষমতা সম্পন্ন হতে চলেছে কালি। সূত্রের খবর, এই মাইক্রোওয়েভ প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে মাইক্রোওয়েভ গান তৈরি করার কথাও ভাবা হচ্ছে। বিখ্যাত গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিসের কথা মনে করিয়ে দিচ্ছে ভারতীয় এই প্রযুক্তি। বিজ্ঞানীরা বলছেন, আর্কিমিডিস যেভাবে সূর্যের আলোকে ব্যবহার করে একটি রোমান যুদ্ধজাহাজে আগুন ধরিয়ে দিয়েছিলেন, কালির প্রযুক্তি অনেকটাই সেই ধরনের। এক্ষেত্রে সূর্যের আলো নয়, বিদ্যুৎকে কাজে লাগানো হবে। জানা গিয়েছে 1985 সালে এমন একটি মিসাইল বিধ্বংসী অস্ত্র তৈরি পরিকল্পনা করেছিলেন তৎকালীন বিআরসি ডিরেক্টর চিদম্বর। পরিকল্পনার ঠিক 4 বছর পরে এই অস্ত্র তৈরির কাজ শুরু করেন ভারতীয় বিজ্ঞানীরা। সূত্রের খবর, আর চিদম্বরের স্বপ্ন সফল হতে চলছে। ইতিমধ্যেই প্রাথমিক পরীক্ষায় কালি সফল হয়েছে বলে সূত্রের খবর। 2012 সালে সিয়াচেনে প্রথম টেস্ট করা হয়েছিল। এই টেস্টের জেরে সিয়াচেন সংলগ্ন পাকিস্তান সীমান্ত এলাকায় একটি ধসের সৃষ্টি হয়, যে ধসে 135 জন পাক সেনার মৃত্যু হয়েছিল বলে দাবি করে পাক সংবাদ মাধ্যম। পাক সংবাদ মাধ্যমের আরও দাবি ছিল, ভারতীয় বিজ্ঞানীদের তৈরি ইলেকট্রন ঘাতক রশ্মির জেরেই সিয়াচেনে ওই মরণ ধস নেমেছিল। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, একই ধরনের প্রযুক্তি তৈরি করার চেষ্টা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু মার্কিন বিজ্ঞানীরা সাফল্যের মুখ দেখতে পাননি। অন্যদিকে ভারত এই প্রযুক্তি তৈরিতে একেবারে সাফল্যের দোরগোড়ায় বলে খবর। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।